ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আবার একটি নতুন প্রকল্পের সূচনা করল প্রকল্পটির নাম হচ্ছে কর্মতীর্থ প্রকল্প তো এই প্রকল্পের মাধ্যমে যারা বেকার যারা কোনো সরকারি অথবা বেসরকারি কাজের সঙ্গে যুক্ত নেই তাদের কিন্তু সরকারের তরফ থেকে নতুন একটি কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হচ্ছে তো সেটা কীভাবে তো যারা বেকার তাদের জন্য কিন্তু সরকারের তরফ থেকে সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু একটি স্টল দেওয়া হচ্ছে তো এবারে আপনারা বলবেন যে স্টলটা কী তো আপনারা জানেন যে যে কোনো কর্মতীর্থ স্থানে বা যে কোনো মেলায় কিন্তু অনেক রকমের স্টল বসে তো সেই রকম একটা স্টল কিন্তু আপনাকে দেওয়া হবে সরকারের তরফ থেকে সম্পূর্ণ বিনামূল্যে তো আপনি যেই কাজে পারদর্শী সেই কাজ অনুযায়ী কিন্তু স্টলটা দেওয়া হবে তো আপনি যেই কাজটি পারেন সেই হিসেবে কিন্তু আপনাকে স্টলটা দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে তো সেই স্টলটা কিন্তু যে কোনো কর্মশিষ্ট স্থানে আপনি সেই স্টলটা বসে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এর জন্য কিন্তু আপনাকে এক টাকাও দিতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু সরকারের তরফ থেকে আপনাকে একটা স্টল দেওয়া হবে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে সেই স্টল পাওয়ার জন্য আপনি কি করে অনেক আবেদন করবেন আবেদন করতে আপনার কী কী ডকুমেন্টস লাগবে এবং এই কর্মতীর্থ প্রকল্পের সম্পূর্ণ বিস্তারিত ধারণা দেবো তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মন এবং আমাদের চ্যানেলে যদি আপনি প্রথমবার ভিজিট করে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাঁচ থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে রাখুন কারণ আমরা এইরকম রিলেটেড নতুন ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো ফার্স্ট কিন্তু আপনি কর্মতীর্থের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আপনি চলে আসবেন আসার পর নিচে দিকে স্কল করবেন স্কল করার পর কিন্তু এখানে নোটিফিকেশনটা আপনি ডাউনলোড করবেন এটা বাংলা এবং ইংলিশে তো যেটা খুশি আপনি সেটা ডাউনলোড করে নেবেন পিডিএফটা তো পিডিএফটা ডাউনলোড করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে যে পিডিএফ লেখা আছে যে সুবর্ণ সুযোগ কর্মতীর্থে বিনামূল্যে স্টর নিয়ে শুরু করলেন নতুন উদ্যোগ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় রাজ্য জুড়ে তৈরি হওয়া কর্মতীর্থগুলিতে বিনামূল্যে বাণিজ্য স্টল ও অফিস নেওয়ার আবেদন করতে আহ্বান জানানো হচ্ছে তো কর্মতীর্থগুলি যেসব কাজে ব্যবহার করা যাবে তা হলো যে ক্ষুদ্র ও ছোট শিল্পোদ্যোগী রেডিমেড পোশাক নির্মাতা স্বনির্ভর গোষ্ঠী সমবায় ও শিল্প সমবায় সমিতি এদের জন্য কিন্তু এই কর্মতীর্থ প্রকল্পটা এছাড়াও কোনো ক্লাস্টার স্বনির্ভর গোষ্ঠী সমবায় সমিতি শিল্প সমবায় সমিতি গ্রামীণ সহ উদ্যোগ সংস্থা এদের অফিসের জন্য তো কোনো দাহ ও বিস্ফোরক বস্তু কর্মতীর্থে রাখা যাবে না তো নির্দিষ্ট ফর্মের আবেদন শুধু কর্মতীত্ব অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এছাড়াও কিন্তু আপনি যদি অফলাইনে আবেদন করতে চান তাহলে কিন্তু ব্লক অফিসে গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা নিয়ে এসে আপনাকে ফিল আপ করে কিন্তু ব্লক অফিসে জমা দিতে হবে ঠিক আছে তো এর শেষ তারিখ কিন্তু চব্বিশে ডিসেম্বর দু হাজার একুশে ছিল কিন্তু এখন হচ্ছে কোভিডের জন্য এর ডেটটা কিন্তু বাড়িয়ে দেওয়া আছে এক মাস সেই জন্য কিন্তু চব্বিশ এক দু হাজার বাইশে কিন্তু এই লাস্ট ডেট এর মধ্যে কিন্তু আপনাকে হয় অনলাইন অথবা আপনাকে অফলাইনে কিন্তু আবেদন করতে হবে তাই অনলাইন আবেদন করার জন্য প্রথমে এই অফিসের অফিসে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন যে এন টু পেন লগ ইন বলে অপশন আছে এই অপশানে ক্লিক করবেন তো এই অপশানে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনার মোবাইল নাম্বার বসে কিন্তু সেন্ড ওটিপি বটে ক্লিক করবেন কিন্তু যারা নতুন তারা কিন্তু এখানে মোবাইল নাম্বার দেবে না প্রথমে তার নিচে অপশন দেখতে পাচ্ছেন যে নট রেজিস্টার ক্রিয়েট নিউ ওয়ান এই অপশন কিন্তু আপনি ক্লিক করবেন আপনি নতুন হলে এই অপশানে প্রথম ক্লিক করবেন তো ক্লিক করার পর কিন্তু এখানে আপনার রেজিস্ট্রেশনটা আপনি করে নিতে হবে ঠিক আছে তো প্রথমে কিন্তু রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আপনার মোবাইল নাম্বার একটা বসিয়ে দেবেন সঠিকভাবে আপনার একটা মোবাইল নাম্বার বসিয়ে দেবেন এখানে বসিয়ে দেওয়ার পর আপনার ইমেল আইডি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনার ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেমটা সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর দেখুন নিচে থেকে আসবেন আসার পরে কিন্তু আপনি যদি সেলফ হেল্প গ্রুপে যদি আপনি মেম্বার হয়ে থাকেন এসএসজি গ্রুপ তা যদি ইএস হয় তো ইয়েস করবেন যদি না হয় তো নো করে দেবেন এখান থেকে ঠিক আছে তো করে দেওয়ার পর অ্যাপ্লিকেন্ট অ্যাড্রেস তো এখানে আপনার অ্যাড্রেসটা চুজ করে নেবেন প্রথম ডিস্ট্রিক্ট তো প্রথম ডিস্ট্রিক্ট এখান থেকে চুজ করে নেবেন করে নেওয়ার পর আপনার ব্লকটা কিন্তু এখান থেকে আপনি চুজ করে নেবেন ঠিক আছে তো ব্লকটা এখানে চুজ করে নেওয়ার পর আগে এগ্রি বাটন এখানে ঠিক জন্য মারবেন তারপর কিন্তু রেজিস্টার যে অপশান আছে এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন ঠিক আছে তো অপশন অপশানকে প্রথম ক্লিক করবেন তো ক্লিক করার পর কিন্তু আবার রেজিস্ট্রেশন সাকসেসফুলিভাবে হয়ে যাবে হয়ে যাওয়ার পর কিন্তু লগ ইন অপশন দেখতে পাচ্ছেন এই লগ ইন অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে তো এই লগ ইন অপশনটা প্রথমে আপনি ক্লিক করবেন তো লগ ইন অপশানে ক্লিক করার পর কিন্তু আপনি যেই নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দেবেন পর ঠিক আছে তো সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন সেই নাম্বারটা সঠিকভাবে এখানে বসিয়ে দেওয়ার পর এখানে সেন্ট ওটি বাটনে আপনি ক্লিক করতে হবে তো সেন্ড ওটি বাটনে আপনি ক্লিক করবেন তো সেন্ড ওটি বাটন ক্লিক করার পর আপনার মোবাইলে ওটিপি আসবে সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন তো ওটিপিটা বসিয়ে দেওয়ার পর এখানে ভেরিফাই অপশানে কিন্তু তো আপনি ক্লিক করবেন ঠিক আছে তো ভেরিফাই অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনার ড্যাশবোর্ডটা আপনার সামনে খুলে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনার ড্যাশবোর্ডটা আপনার সামনে খুলে গেছে তো এরপরে আপনি কী করবেন তো দেখতে পাচ্ছেন যে স্টল অ্যাভেলেবেল তো আপনার এরিয়ায় কতগুলি স্টল এখানে আছে কিন্তু এখানে শো করছে সেটা কোথায় শো করছে এখানে দেখতে পাচ্ছেন যে স্টল অ্যাভেলেবেল এখানে অপশান একটা আছে এই অপশানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে স্টল কতগুলি অ্যাভেলেবেল আছে এখানে কিন্তু শো করছে ঠিক আছে তো এবার স্টলের জন্য আবেদন করবেন কীভাবে তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট একটা অপশান আছে এই অপশানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনার আশেপাশে কিন্তু সমস্ত এরিয়ার কিন্তু কিন্তু এখানে কিন্তু অ্যাড্রেস শো করছে তো আপনার যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেস সাজা লেখা আছে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই নাও এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন তো এই অপশানে ক্লিক করার পর এখানে ওকে করে দেবেন করে দেওয়ার পর কিন্তু আপনার অ্যাপ্লিকেশন এখান থেকে করতে হবে তো এখানে এক করার পর কিন্তু এখানে অ্যাপ্লিকেশনের ফর্মটা আপনার সামনে শো হয়ে যাবে প্রথমে কিন্তু আপনার অ্যাপ্লিকেন্ট নেমটা কিন্তু এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার জেন্ডারটা কিন্তু চুজ করে নেবেন ঠিক আছে মেল বা ফিমেল থেকে চুজ করে নেবেন নেওয়ার আপনার ডেট অফ বার্থ তো আপনার ডেট অফ বার্থটা কিন্তু এখান থেকে আপনি চুজ করে নেবেন ঠিক আছে তো ডেট অফ বার্থ সঠিকভাবে চুজ করে নেওয়ার পর তারপরে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এবং রিলেজেন আপনার হিন্দু মুসলিম এখান থেকে চুজ করে নেবেন করে নেওয়ার পর তারপর কাস্ট আপনি এসসি ও বা জেনারেল যেইটা হয় এখানে সেটা সঠিকভাবে কিন্তু আপনি চুজ করে নেবেন ঠিক আছে তো চুজ করে নেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস তো আপনি অ্যাড্রেসটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর ডিস্ট্রিক্ট এবং ব্লক তো দেওয়া আছে তারপর কিন্তু পুলিশ স্টেশন নামটা এখানে বসিয়ে দেবেন তারপর পিনকোডটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন যে আপনার দোকান দোকানের নামটা কী রাখতে চান সেই দোকানের নামটা কিন্তু সেই নামটা এখানে বসিয়ে দেবেন আপনি যেই নামটা দোকানের জন্য রাখতে চান সেই নামটা কিন্তু এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর কিন্তু ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে ঠিক আছে তো এবার হচ্ছে প্রথম কিন্তু আপনি ফটো আইডি প্রুফ হিসেবে কোন ডকুমেন্ট এখানে সাবমিট করতে চান এখান থেকে চুজ করে নেবেন যদি আধার কার্ড হয় যদি প্যান কার্ড হয় বা যদি এপি কার্ড হয় যেটা হয় সেটা চুজ করে নেওয়ার পর এখানে নাম্বারটা কিন্তু বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর কিন্তু সেই আইডি প্রুফের ফটোটা কিন্তু এখানে আপলোড করে দিতে হবে তারপর যদি আপনি এসসি অফিসি হয়ে থাকেন তার কাস্ট সার্টিফিকেট কিন্তু এখান থেকে আপনি আপলোড করে দেবেন ঠিক আছে এখানে সঠিকভাবে আপলোড করে দেবেন করে দেওয়ার পর এখানে এগ্রি এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু সাবমিট অপশানে কিন্তু আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে সাবমিন অপশানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলি সামির হয়ে যাবে তো এখানে সামিল মানে ক্লিক করার পরে আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলি সামিল হয়ে যাবে আপনি দেখতে পাচ্ছেন তো এরপরে নিচে থেকে যাবেন নিচে থেকে যাওয়ার পর কিন্তু আপনি যেই অ্যাড্রেসে অ্যাপ্লাই করেছেন সেই অ্যাড্রেস কিন্তু এখানে লেখা আছে অলরেডি অ্যাপ্লাই আপনি অ্যাপ্লাই করে দিয়েছেন তো এরপর কিন্তু বিডিও অফিস থেকে সব কিছু ভেরিফে হবে এবং সব কিছু হওয়ার পর আপনি কিন্তু একটা সরকারের তরফ থেকে একটা স্টল কিন্তু দেওয়া হবে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনি কর্মরতীতির জন্য অনলাইন আবেদন করে আপনি একটি সরকারের তরফ থেকে আপনি ফ্রি স্টল কিন্তু নিতে পারবেন ঠিক আছে তো আজকে ভিডিওটি একটু ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবেন এবং ভিডিওটা বন্ধুর সাথে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেল যদি আপনি প্রথমবার ভিজিট করে থাকেন তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে রাখুন কারণ আমরা এইরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখাচ্ছো পরবর্তীতে থ্যাংক ইউ